আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়েছে নতুন আরো একটি ভিডিও নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, নিশ্চয়ই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের দু পেঁয়াজু রেসিপি। খুবই মজার হয়ে থাকে এই চিংড়ি মাছের দু পেঁয়াজুটা, আর তৈরি করাটাও ভীষণ সহজ। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এইগুলোকে আমি লবণ আর সামান্য আদা দিয়ে একটু মেখে নিয়েছি। আপনারা চাইলে অবস্থায় সামান্য হলুদ গুঁড়ো দিয়েও এটাকে ম্যারিনেট করতে পারেন। তো এবার আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়ে এতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর ভিতরে একে একে মাছগুলোকে দিয়ে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো আমি একে একে সব মাছগুলোকে দিয়ে দিয়েছি, এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তবে এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে যাতে অতিরিক্ত মাছগুলো ভাজা না হয়ে যায়। চিংড়ি মাছ বেশি সময় ধরে ভেজে নিলে মাছগুলো অনেকটা শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে মাছগুলো রান্না করার পরে খেতে ভালো লাগে না। তো আমি একে একে সব মাছগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি মাছগুলোকে। আর এদিকে আমি আরও কিছু তেল দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই মাছটা ভুনো করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভীষণ ভালো লাগে, আর আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার সব মশলাগুলোকে কিছুক্ষণ সময় ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে। আর এবার আমি এর ভিতরে সামান্য কিছু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এমনভাবে মশলাগুলোকে কষাতে হবে যাতে মশলাগুলো থেকে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর উপর থেকে তেলটাও বেশি উঠেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। 2-1 মিনিটের জন্য মাছগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর ভিতরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু একদম মাখা মাখা ভুনা ভুনা খেতেই ভীষণ ভালো লাগে, তাই আমি ওই পরিমাণ মতন পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি পরিমাণে একটু ঝোলটা বেশি খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো এবার আমি অপেক্ষা করব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে দেখবেন পানিটা শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গিয়েছে, আর উপর থেকে কিন্তু তেলটাও বেশি উঠেছে। আরও কিছুক্ষণ সময় একটু নেড়ে নিচ্ছি মাছগুলোকে। এবার চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে এর ভিতরে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, এতে করে এই মাছটা খেতে ভীষণ ভালো লাগবে। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই তো, এরই মাঝে কিন্তু আমার এই চিংড়ি মাছের দো পেঁয়াজুটা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর আগে আমি আরও কিছুক্ষণ সময় একটু এগুলোকে নেড়ে নেব। 2-1 মিনিট নেড়ে নেওয়ার পরে এবার চুলার আঁচটাকে অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ভীষণ মজার হয়েছিল। মজার এই রেসিপিটি আপনারা চাইলে ভাত, খিচুড়ি, পোলাও যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। ভীষণ মজার হয়ে থাকে আর খেতেও অনেক অনেক ভালো লাগে। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।